আমাদের এখানে মাছের গ্রেড আছে, কোনোটা লবণ দিয়া, কোনোটা লবণ ছাড়া, কোনোটা একদম অর্গানিক। হ্যাঁ, এখন এখানে অর্গানিকের মধ্যে অনেকে বুঝেন অর্গানিকটা কী, জ্যান্ত মাছকে কাইটা শুকাইলে লবণ থাকবে না, বিষ থাকবে না, কেমিক্যাল থাকবে না, সেটাকে বলে অর্গানিক। আর যে মরা মাছটাকে কাইটা লবণ টবণ সব কিছু দিবে, হ্যাঁ কেমিক্যাল থাকবে, ওইটাকে বলে মর্গানিক। তো অর্গানিক আর মর্গানিক দুইটা তফাত। তো মর্গানিকের দাম কম, অর্গানিকের দাম ভালো, বুঝাতে পারছি। তাহলে দুইটা সাবজেক্ট, একটা হলো হলো আপনি একটু স্যাম্পল দেখাতে পারবেন যে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, 100% শিওর। খোঁচা দিলেই বেরিয়ে আসছে শুটকির ভিতর থেকে পোকা, এমনকি পোকা শুটকির উপরেও হেঁটে হেঁটে বের হচ্ছে। এই দৃশ্যটা দেখে আসলে আমার শুটকি খাওয়ার শখ মিটে গেছে। তবে আজকের এই ভিডিওতে শুটকি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দিব। শুটকির বাজার দরগুলোকে আপনারা কম্পেয়ার করতে পারবেন আমাদের লোকাল বাজার থেকে, এই শুটকিগুলো কী দামে রাখছে এবং আসলে বিক্রি করা হচ্ছে এখানে কী দামে। আপনারা শুটকি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা এই পোকা দেখে আসলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা যেন শুটকির প্রতি আর একটু যত্নশীল হবেন এবং আপনাদের কাছে তুলে ধরলাম শুটকির সব কিছুই ঝুলে আছে। এই মাছগুলো সমুদ্রে রাজত্ব করে বেড়াতো, সেটা এখন শুটকি হয়ে ঝুলে আছে মাথার উপরে। আচ্ছা, এই এই এইটা কী মাছ? এটা এইটা কিসের শুটকি? সুরমা। তো এই একটা কতটুকু হতে পারে? বড়টায় তো 4 কেজি হবে, তাই না? 4 কেজি যদি কেউ নিতে চায় তাহলে কত দাম আসতে পারে? কেজি কত? 800 টাকা কেজি। তারপরে যদি আমরা এইটা দেখি, এইটা কি শুটকি? রূপচাঁদা। আর এইটা আপনি একটু পরিচয় করাই দেন। হ্যাঁ, বাঁশপাতা। এগুলোর দাম কেমন? 600 টাকা কেজি। আর এইটার দাম? 800 টাকা কেজি। আমরা উপরের গুলো দেখলাম, এইটা কি মাছ? এগুলো কি সেম মাছ? রিডাক। এটার দাম কত কেজি? 700 টাকা কেজি। আর এই যে যেগুলো ঝুলে আছে এগুলো? এইটা এইটা কি শুটকি? মালাই। কেজি কত এটার? 500। এইটা চাঁদা। এগুলো কত? এটা কেজি 400 টাকা। তারপর আমরা এটা দেখছি চিংড়ি। চিংড়ি চিংড়ি কত এগুলো ঘুরো? 400 টাকা কেজি। আর এইটা 400। এগুলো সবই 400? এটা 600। আচ্ছা, আর এটার নাম কি? সুন্দরী শুটকি। এটার কেজি কত? 450। তারপর এখানে দেখছি এগুলো তো ভাই এখানে আপনারা পাইকারি তো বিক্রি হয় করে না? সব পাইকারি হোলসেল বিক্রি হয়। তো এখানে তো সব ধরনের শুটকি আপনারা ইয়ে করে থাকেন? শুটকি পাবেন ভাইয়া, সব ধরনের শুটকি পাবেন। ও এই যে এই যে এই যে চাপা। চাপা কত ভাইয়া? 400। 400 টাকা চাপা। এই এই এগুলো কি পিস লিস্ট না? এগুলো কি কেজি হিসেবে বিক্রি করেন ভাইয়া? কেজি কত এটা? কেজি 600 ইলিশের। আচ্ছা, এই যে বড় ইয়াটা দেখতেছি এইটা এইটা কি? কোরাল। এগুলো কেজি কত? 600 টাকা কেজি এগুলোর। তো আপনারা আসলে এখানে একটা ধারণা পেয়েছেন যে আসলে আমাদের এই যে শুটকিগুলো আমরা দেখতে পাচ্ছি, আসলে এই কমন শুটকিগুলো আমরা সব জায়গাতেই দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন বাজারে। আমরা যে শুটকিগুলো কিনি এগুলোই কিন্তু আমরা দেখতে পাই ঘুরে ফিরে। এইগুলো এইটা না লইটা এইটা এইটা। হ্যালো ভাইয়া, এইটার কেজি কত? 700 টাকা কেজি।
এগুলো নর্মালি থাকে, পোকা দেখে বলতেছে নেবে না, বলেন দেখি কারবারটা। এই যে এইটা কিসের শুটকি ভাইয়া? এইটার কেজি হলো 700 এখন এই মুহূর্তে, দামাদামি কিন্তু হবে না। কোনটা হলদে আর এটা একটু কালো, এটা পুরানো তাই না? নতুন না, পুরানো না, দুটোটাই নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বড় ছোট আর কি, এটা বড়টা এটা 700, এটা ছোটটা এটা 650। আমাদের এখানে মাছের গ্রেড আছে, কোনোটা লবণ দিয়া, কোনোটা লবণ ছাড়া, কোনোটা একদম অর্গানিক। হ্যাঁ, এখন এখানে অর্গানিকের মধ্যে অনেকে বুঝেন অর্গানিকটা কী, জ্যান্ত মাছকে কাইটা শুকাইলে লবণ থাকবে না, বিষ থাকবে না, কেমিক্যাল থাকবে না, সেটাকে বলে অর্গানিক। আর যে মরা মাছটাকে কাইটা লবণ লবণ টবণ সব কিছু দিবে, হ্যাঁ কেমিক্যাল থাকবে, ওইটাকে বলে মর্গানিক। তো অর্গানিক আর মর্গানিক দুইটা তফাত। তো মর্গানিকের দাম কম, অর্গানিকের দাম ভালো, বুঝাতে পারছি। তাহলে দুইটা সাবজেক্ট, একটা হলো হলো আপনি একটু স্যাম্পল দেখাতে পারবেন যে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, 100% শিওর, 100% শিওর। যেমন এটা হলো ফুল অর্গানিক, এটা হলো লইট্টা, এটা হলো আমরা বাইরের দেশ মানে বার্মা থেকে কালেকশন করছি, বাংলাদেশ সরকার ইম্পোর্ট করছে, তাদের আমরা এভাবে তাদের থেকে নিছি। তাহলে এই মাছটা আমরা বার্মা থেকে কেনা পড়ছে আমাদের ম্যাক্সিমাম 1150, তাহলে আমাদের কেরিং সব 1200 ঘরে, তাহলে আমরা বিক্রি করি 1250, অন্যায় তো না? 1200 যদি, হ্যাঁ আমার ঘর পর্যন্ত যদি 1250 এসে পৌঁছায়, আর আমি যদি 1200 যদি পৌঁছায়, তাহলে 1250 বলতে অন্যায় না, কোনো মানুষকে কিন্তু অন্যায়ভাবে টাকা নিচ্ছি না, সঠিক। তো সুতরাং এইটা কিন্তু অর্গানিক। আচ্ছা, তাহলে আমাদের এইটার অর্গানিকটার দাম আপনার 1200 থেকে 1300 টাকা। হ্যাঁ, আর এইটার পাশাপাশি বাংলা বাংলা করছে, যেটা এইটার পাশাপাশি একটা বাংলা করছে, বাংলাটা বিক্রি করে ফেলছে, বাংলাটা সব আমি দেখি, এইটার পাশাপাশি একটা বাংলা করছে। আসেন, এটার পাশাপাশি এটা বাংলা করছে, এটা পেট ফালি করে নেয়, পেট অল্প কাটছে আর কি, পেট ফালি করে নেয়, অল্প কাটছে, মাথা কাটতে ফেলছে, এটা 800, এটা হলো 800, এটা অর্গানিক, এটা অর্গানিক কিন্তু 800 দাম। হ্যাঁ, বারমার মতো করতে পারে নাই, হ্যাঁ বাংলা তো আর বারমার মতো করতে পারবে না, যেহেতু ওদের প্রোডাক্টের ইয়ে মান ভালো। তাহলে এইটা হলো 800, তাহলে এইটা এইটাও দেখো না, এটা মলা মাছ, মলা চালা বলে, এটা অর্গানিক, এটা হলো 850। আর এইটার হ্যাঁ এটা বাংলা, এটা হলো 600, তাহলে 250 টাকা ব্যবধান না, সে সেরকম। তাহলে বুঝতে পারছি এবার অর্গানিকটার ব্যাপারটা। আচ্ছা, আপনাদের এই দোকানটার নামটা এবং? আমাদের আমাদের দোকানটার নাম হলো, এই এলাকাটার নাম হলো সুগন্ধা, নিউ সুগন্ধা শুটকি আড়ত। আমাদের এই দোকানের নাম হলো যে মাছরাঙ্গা, এই এলাকাটার নাম হলো সুগন্ধা। হ্যাঁ, তাহলে সুগন্ধা মেরিন প্লাজার পশ্চিম সাইডে, আর এই দোকানের নাম হলো মাছরাঙ্গা। হ্যাঁ, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য বন্ধুরা। আসলে এখানে আমরা অনেক কিছু জানলাম শুটকির ব্যাপারে ভাইয়ের কাছ থেকে। আপনারা আসলে এই ভাইয়ের কাছ থেকে, ভাইদের কাছ থেকে শুটকি পারচেস করতে পারবেন আশা করি। এবং শুটকি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে যেগুলো আমার জানা ছিল না, জানলাম, শুকরিয়া। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান খান, আমার জন্মস্থান বরিশাল শেরে বাংলাকে ফজলাকের এলাকা। আমি বিগত শুটকির সাথে জড়িত আছি 14 বছর, এবং কক্সবাজার জেলা শাখার মানে দোকান মালিক সমিতি, শুটকি দোকান মালিক সমিতির আমি সভাপতি। হ্যাঁ, তাহলে সুতরাং এখানে শুটকি যারা ক্রেতারা আসে তাদেরকে আমরা সুসম্মানে সুন্দর করে ভালো দেওয়ার চেষ্টা করি, যার যদ্দূর সমর্থ আছে, সমর্থ অনুযায়ী সে নিবে, কোনো বাধ্যবাধকতা নাই যে তারা নিতেই হবে। এবং এমনও আছে আমার থেকে শুটকি নিয়ে গেছে, তার টাকা পয়সার সংকট হচ্ছে, শুটকি ফেরত দিয়ে সে টাকাও নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই,
সব বিষয়ে আমরা সুবিধা হতে পারে ঘুরতে ঘুরতে টাকাটা নিলো হয়তো প্রথমেই অনেক কিনে ফেলছে হয়তো 2000 টাকার এখন যাওয়ার খরচ নাই তখন আপনারা ওইটা আবার রিটার্ন নিয়ে আবার টাকা দিয়া দিব আবার এমন আছে কোনো বন্ধু বান্ধবে আইসে নিয়ে গেছে মাছটা ভালো পড়ে নাই দরকার মধ্যে মাছটা চেঞ্জ করে দেবো না হলে ওনার টাকা ওনাকে ফেরত দেবো আমার মাছ ফেরত দিয়ে দেবে কোনো সমস্যা নেই আমরা মানুষকে সুন্দর পরিবেশন করার চেষ্টা করতেছি যাতে আমাদের নামটা থাকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন দোয়া করেন আসসালামু আলাইকুম।